আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। সো এই ভিডিওতে হচ্ছে আমরা দেখবো ইভেন্ট বাবলিং অ্যান্ড ইভেন্ট ডেলিগেশন, ওকে, যেটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সো আমি জাস্ট লিখে দিচ্ছি ইভেন্ট বাবলিং আর একটা হচ্ছে ইভেন্ট ডেলিগেশন, ওকে। সো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আসলে বাবলিং মানে কি, মানে বাবল আপ, মানে একটা জিনিস মনে রাখবেন যে হচ্ছে পানির যেরকম ভূত ভূত যেরকম উপরের দিকে উঠে, সো বাবল দিয়ে মনে রাখবেন যে আসলে কোনো একটা ইভেন্ট যদি কোনো একটা চাইল্ড এলিমেন্টে যদি রেজিস্টার করা হয় সেটা হচ্ছে উপরের দিকে উঠতে থাকে। সে ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে সাপোজ আমি এই এলআই আইটেমটাতে হচ্ছে আমি যদি কোনো একটা ইভেন্টকে রেজিস্টার করলাম, ওকে। সো এখানে রেজিস্টার করলে ব্যাপারটা এটাই না যে হচ্ছে এটা এখানে শুধুমাত্র সীমাবদ্ধ থাকবে, এটা হচ্ছে আপনার এলআই থেকে ইউএলএ উঠে আসবে, ওকে। আপনি ইউএলটা হচ্ছে সেই ইভেন্টটা হচ্ছে ট্রিগার হবে, দেন হচ্ছে আমাদের ইউএলএ যে প্যারেন্টস ডিপ কন্টেইনার সেটাতেও ট্রিগার হবে, তারপরে হচ্ছে প্যারেন্টস যে বডি বডিতেও ট্রিগার হবে, ওকে। সো তার মানে হচ্ছে নিচ থেকে হচ্ছে চিলড্রেন থেকে হচ্ছে উপরের দিকে উঠে থাকবে, ওকে। এটার নাম হচ্ছে ইভেন্ট বাবলিং। আর ইভেন্ট ডেলিগেশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার কোনো একটা, যদি আপনি কোনো একটা এলিমেন্টসে কোনো একটা ইভেন্ট রেজিস্টার করেন, সাপোজ আমি হচ্ছে ইউএলএ হচ্ছে কোনো একটা ইভেন্ট রেজিস্টার করলাম, তো তাহলে হচ্ছে ডেলিগেশন মানে হচ্ছে ইউএলএ শুধুমাত্র ইভেন্টটা রেজিস্টার করেছে ব্যাপারটা তাই না, শুধু এখানে সীমাবদ্ধ থাকবে ব্যাপারটা তা না, সেটা হচ্ছে এলআইয়ের মধ্যে হচ্ছে সেগুলো রেজিস্টার হবে, ওকে। এবং আসলে ডেলিগেশন হচ্ছে প্যারেন্ট টু চিলড্রেন, আর বাবল বাবলিং হচ্ছে চিলড্রেন টু প্যারেন্টস, ওকে। সো সাপোজ আমি যদি হচ্ছে আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাইতে চাই, ইউএলএর ক্ষেত্রে হচ্ছে আমি দেখাচ্ছি, সাপোজ আমি হচ্ছে একটা এলআইকে সিলেক্ট করলাম, সো আমি কি এলআইকে আগে সিলেক্ট করেছি, ওকে। সাপোজ আমি এই এলআইটাকে সিলেক্ট করলাম, ওকে, আমি জাস্ট কপি করে নিয়ে আসলাম, ওকে। সো এলআইটা আমি সিলেক্ট করলাম, যেটা আসলে আমি কনসোল করে দেখতে পারি চাইলে আপনারা, যেমনটা হচ্ছে এলআই, ওকে। সো আসলে এলআইটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে, ওকে। সো আমরা বলেছি যে যদি এলআইতে কোনো ইভেন্ট আমরা রেজিস্টার করি, অ্যাড ইভেন্ট লিসেনার, সাপোজ আমি ক্লিক ইভেন্টটি রেজিস্টার করলাম, ওকে। সো এখানে হচ্ছে আমরা অ্যানোনিমাস একটা ফাংশন দিয়ে দিলাম, কনসোল ডট লগ, ইউ ক্লিক এলআই, ওকে, ইয়াপ, ওকে। সো তাহলে আমি দেখলাম আমি হচ্ছে এলআইতে ক্লিক করলে হচ্ছে আমাদের ইভেন্টটা রেজিস্টার হবে, ওকে। সো এখন আমি এটাকে জাস্ট কপি পেস্ট করি, সো আমি এখানে জাস্ট আরো কয়েকটা এলিমেন্টকে সিলেক্ট করি, সো আমি চাচ্ছি হচ্ছে এলআইকে সিলেক্ট না করে আমি চাচ্ছি হচ্ছে ইউএলটাকে সিলেক্ট করতে, ওকে। দেন ইউএলটা হচ্ছে, ওকে, তাহলে প্যারেন্ট হচ্ছে ইউএল, ইউএলের প্যারেন্ট হচ্ছে কন্টেইনার, তো আমি হচ্ছে আসলে কন্টেইনারটাকে সিলেক্ট করতে চাচ্ছি পরবর্তী লাইনে। সো আমি জাস্ট সিম্পলি দেখানোর ট্রাই করতেছি, ওকে, জাস্ট আমি চেঞ্জ করে দিচ্ছি ভেরিয়েবলগুলোর নাম, ওকে। সো ইউএল, ওকে। সো তাহলে হচ্ছে আমি এলআইতে একটা ইভেন্টকে রেজিস্টার করলাম, আমি এলআইতে ক্লিক করার পর আসলে সবগুলো ইভেন্ট হচ্ছে আসলে ট্রিগার হবে, ইউএল এর মধ্যেও ট্রিগার হবে, কন্টেইনারের মধ্যে ট্রিগার হবে। জাস্ট আমি সেটা দেখানোর জন্য হচ্ছে আমি এক্সাম্পলগুলো হচ্ছে আমি দেখাচ্ছি। সো ইউ ক্লিক এলআই, এটা মোস্ট প্রবাবলি আগে, সো আমি রিফ্রেশ করলাম, ওকে। সো নর্মালি আমি শুজের মধ্যে একটা ইভেন্ট রেজিস্টার করেছি ক্লিক নামে, ওকে। সো আমি যখন হচ্ছে এখানে হচ্ছে ক্লিক করলাম, দেখেন ইউ ক্লিক এলআই, ইউ ক্লিক এলআই, ইউ ক্লিক একটা এলআই, ওকে, সে তিনবার হচ্ছে রেজিস্টার হয়েছে, ব্যাপারটা আসলে প্রতিবার হচ্ছে এটা থেকে আসতেছে। সো আমি একটু চেঞ্জ করে দিই, ইউ ক্লিক ইউএল, কন্টেইনার, ওকে। সো আমি যদি আবার যদি দেখি, ওকে, সো আমি যদি দেখি তাহলে আমি শুজে ক্লিক করার পরে ইউ ক্লিক এলআই, আমি কিন্তু এলআইতে ক্লিক করেছি, সো আসলে দেখতেছেন এলআইয়ের পরে কিন্তু ইউএলও হচ্ছে সে ইভেন্টকে হচ্ছে সে হচ্ছে টিআর করেছে, ইউএল এর মধ্যে যে ইভেন্টটা আছে ক্লিক মানে সেটাও টিআর করেছে, পরবর্তীতে হচ্ছে কন্টেইনারের ইভেন্টটা হচ্ছে টিআর হয়েছে, ওকে। তার মানে হচ্ছে এলআই থেকে, এলআই থেকে হচ্ছে আসলে ইউএল, ইউএল থেকে হচ্ছে আসলে কন্টেইনার, ওকে। ইভেন্ট হচ্ছে আপনি চাইলে বডির মধ্যে হচ্ছে আপনি বডির ক্ষেত্রে হচ্ছে আপনি যেহেতু আমি কন্টেইনার পর্যন্ত গিয়েছি আপনি চাইলে বডির মধ্যেও দেখতে পারেন এক্সাম্পলটা, সো এভাবে হচ্ছে আসলে নিচ থেকে হচ্ছে উপরের দিকে উঠতে থাকে, এটার নাম হচ্ছে ইভেন্ট বাবলিং, ওকে। সো আশা করি বুঝছেন। সো আমরা যদি ইভেন্ট ডেলিগেশন দেখতে চাই, জাস্ট ব্যাপারটা হচ্ছে সিম্পল,
ওকে, সো আমি হচ্ছে ইউএল এর মধ্যে রেজিস্টার করবো। আমি জাস্ট খুব ছোট একটা এক্সাম্পল দেখানো ট্রাই করতেছি, সেটা হচ্ছে সাপোজ আমি কন্টেইনারের মধ্যে হচ্ছে কোনো একটা ইভেন্ট রেজিস্টার করবো, দেন আলটিমেটলি হচ্ছে সেটা ইউএল ও হচ্ছে ট্রিগার হবে, এলআই তো ট্রিগার হবে। ওকে, সো আমি সেটা দেখানোর ট্রাই করতেছি। সো আমি হচ্ছে আমি জাস্ট সিম্পলি হচ্ছে আমি এই দুইটাকে হচ্ছে কমেন্ট আউট করে দিচ্ছি। সো আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি কন্টেইনারের মধ্যে, আমি হচ্ছে কন্টেইনারের মধ্যে হচ্ছে ক্লিক করব অথবা কোনো একটা ইভেন্টকে রেজিস্টার করব, দেন পরবর্তীতে হচ্ছে আমি আমি হচ্ছে সেই ইভেন্টটা বেসিক্যালি এইচ ওয়ান অথবা ইউএল অথবা এলআই যে রেজিস্টার করবে সেই ব্যাপারটা দেখবো। ওকে, তার মানে প্যারেন্ট টু চিলড্রেন, ওকে, যে ব্যাপারটা আছে সেটা আমরা দেখবো, প্যারেন্ট টু চিলড্রেন ইভেন্ট রেজিস্ট্রেশনের যে ব্যাপারটা আছে। ওকে, সো আমরা তাহলে কিভাবে পেতে পারি, আমরা তাকে পেতে পারি যে আমরা সাপোজ কন্টেইনারকে সিলেক্ট করলাম, কন্টেইনারকে হচ্ছে আমরা ক্লিক ইভেন্ট রেজিস্টার করলাম কন্টেইনারের মধ্যে, তো আমি সেভ করলাম। তো সেভ করার পরে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি সিম্পলি জাস্ট হচ্ছে ক্লিক করলাম, তো এখানে আসলে কন্টেইনার আসতেছে। ওকে, সো আসলে কন্টেইনার হচ্ছে বারবার কন্টেইনার রেজিস্টার হচ্ছে, কারণ কি, কারণ ইউএল এলআই সবগুলো হচ্ছে কন্টেইনারের মধ্যে আছে। ওকে, সো আসলে বারবার হচ্ছে কন্টেইনার রেজিস্টার হচ্ছে, ওকে, কারণ আমরা ইউএল এলআই এর মধ্যে ক্লিক করা মানে হচ্ছে আসলে আমরা কন্টেইনারের ভিতরে হচ্ছে কোনো একটা কিছুতে ক্লিক করতেছি। ওকে, সো এটাকে আরো বেটার ভাবে ম্যানেজ করা যায় এবং বেটার ভাবে দেখা যায় যদি হচ্ছে আমরা সাপোজ একটা ইভেন্টকে এখানে পাস করে দিই, সাপোজ ইবিটি ইভেন্ট। ওকে, সো আমরা যদি কাজ করি যে ইভেন্ট ডট টার্গেট, আমরা সেভ করি। সো সেভ করার পর একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে কন্টেইনারে হচ্ছে আমি আবার দেখাচ্ছি, আমরা হচ্ছে কন্টেইনারের মধ্যে যখন সিলেক্ট কন্টেইনার যখন ক্লিক করবো তখন কন্টেইনারটা হচ্ছে শো করবে। ওকে, সো আমাদের আসলে এটা এইচ ওয়ান, আসলে আমি স্পেস পাচ্ছি না। সো একটা কাজ করা যায়, সাপোজ আমি যদি হচ্ছে এখানে ক্লিক করি আসলে ট্রিগার হচ্ছে না, কারণ কন্টেইনার কোথায় আসলে এটা এলআই। ওকে, সো আসলে এখানে এবার ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে না। ওকে, সো একটা আমি কাজ করতে পারি এক্সাম্পলটা শো করার জন্য। ওকে, সো এটা হচ্ছে আমাদের, এখানে হচ্ছে আমাদের কন্টেইনার। ওকে, সো আমি যদি হচ্ছে একটু ট্রিকি ব্যাপারটা, সো আমি যদি হচ্ছে এখানে চলে যাই, আমি যদি এখানে চলে যাই, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু কন্টেইনার আসতেছে। ওকে, কারণ আমরা ইভেন্ট ডট টার্গেট হচ্ছে কন্টেইনার। ওকে, সো আমি অলরেডি বলেছি কন্টেইনার থেকে আসলে চিলড্রেনের দিকে শিফট হতে থাকে। সো কন্টেইনারের ভিতরে এইচ ওয়ান আসছে, আমি এইচ ওয়ানে ক্লিক করলাম তাহলে আমাদের টার্গেটটা হচ্ছে এইচ ওয়ান দেখাচ্ছে। আমি যদি হচ্ছে ইউএল এ ক্লিক করি, আসলে এটা এখন এখানে হচ্ছে কন্টেইনার। সো আসলে ইউএলটা খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট, দেন হচ্ছে আমি আবার চলে যাচ্ছি। সো আমাদের ইউএলটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের ইউএল। ওকে, সো জাস্ট এখানে হচ্ছে আমাদের ইউএল। সো আমি যদি হচ্ছে কনসোলে চলে যাই, দেন হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের ইউএলটা কিন্তু এখানে রেজিস্টার হচ্ছে। ওকে, কিন্তু আমি কিন্তু কন্টেইনারে হচ্ছে ইভেন্ট রেজিস্ট্রেশন করেছিলাম, আমি কিন্তু বাকি ইউএল এলআই কিছুতেই হচ্ছে ইভেন্ট রেজিস্ট্রেশন করি নাই। দেন আমি যদি এলআইতে চলে গেলে এলআইতে হচ্ছে আমাদের ইভেন্ট রেজিস্ট্রেশনটা হচ্ছে দেখাচ্ছে। ওকে, সো আশা করি বুঝছেন আপনারা যে হচ্ছে প্যারেন্ট টু চিলড্রেন যে আসলে শিফট করে, ওকে, কোনো একটা ইভেন্ট। সো এটাকে আমি ডাইনামিক্যালি রিসিভ করতে পারি। ওকে, সাপোজ আমি যদি আমি বললাম যে ইভেন্ট ডট টার্গেট যদি হচ্ছে আমাদের এই বাটন হয়, সাপোজ যদি ইভেন্ট ডট টার্গেট যদি এই বাটনটা হয় তাহলে হচ্ছে শুধু আমি একটা অ্যাকশন হচ্ছে রান করতে চাচ্ছি। ওকে, সো এটা আপনি চাইলে করতে পারি। সো যদি আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাই, সাপোজ আমি এখানে ইভেন্ট ডট টার্গেট, ওকে, সো আমি জাস্ট জাস্ট আমি এখানে হচ্ছে আমি স্যাম্পল নামে হচ্ছে একটা আইডি দিয়ে দিলাম। স্যাম্পল, ওকে, ওকে, সো সো আমি যদি বললাম যে ইভেন্ট ডট টার্গেট ডট আইডি আইডি কম্পেয়ার করলাম কিসের সাথে, স্যাম্পলের সাথে। ওকে, যদি আইডিটা যদি স্যাম্পল হয়ে থাকে, সো তাহলে হচ্ছে আমরা যেটা করতে চাচ্ছি তাহলে হচ্ছে আমরা সেটাকে আমরা পেতে চাচ্ছি। সো আমরা জাস্ট কনসোল ডট লগ ইবিটি ডট টার্গেট, সো আমরা জাস্ট শুধুমাত্র যদি ইভেন্ট ডট টার্গেট আইডিটা শুধু স্যাম্পল হয় তাহলে আমরা শুধু জাস্ট সেই এলিমেন্টটা সেই টার্গেটটা পেতে যাচ্ছি। ওকে, সো আমি যদি ট্রাই করি তাহলে আমি শুরুটা যখন ক্লিক যখন শুরুতে ক্লিক করলাম তাহলে এটার একটা আইডি আছে স্যাম্পল। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে জাস্ট
শুধুমাত্র এই আইটেমটাই হচ্ছে শো করতেছে, কিন্তু আমি যদি মাইক্রোফোনে ক্লিক করি, ল্যাপটপে, টি শার্টে অথবা প্রোডাক্ট লিস্ট আর অন্য কোথাও ক্লিক করলে কিন্তু আমাদের ইভেন্টটা ঠিক হচ্ছে না। ওকে, সো তাহলে আমরা ডাইনামিক্যালি এটা চেক করতে পারি, এবং চেক করার পরে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কোনো একটা এলিমেন্টস হচ্ছে স্পেসিফিক কোনো ডিজাইন হচ্ছে আমরা লিখতে পারি। যেমন হচ্ছে আমি যদি চাই যে জাস্ট এই এলিমেন্টসটা যেটা আছে, সাপোজ আমাদের ইভেন্ট টার্গেট হচ্ছে এলআই, ওকে, সো আমি চাচ্ছি হচ্ছে ইভেন্ট টার্গেট ডট, আমি জাস্ট একটা ক্লাস চ্যাট করে দিচ্ছি, সাপোজ ক্লাস নেম হচ্ছে কাস্টম, ওকে, জাস্ট আমি একটা কোনো একটা কাস্টম ক্লাস হচ্ছে অ্যাড করে দিচ্ছি। সো অলরেডি একটা ক্লাস আছে কিন্তু আমাদের এখানে, তাই না? সো আমাদের তাহলে এটা পুরোটা রিপ্লেস হয়ে যাবে। আমি একটা কাজ করতে পারি, সো এটাকে অ্যাভয়েড করার জন্য ক্লাস লিস্ট ডট অ্যাড, আমি জাস্ট ভেরিয়েশনগুলো দেখানোর ট্রাই করতেছি আপনাদেরকে। ওকে, সো কাস্টম, সো এখন সেভ করলাম। এখন আমি যদি কাস্টম নামে যদি একটা ডিজাইন যদি লিখি এখানে, এটা হচ্ছে একটা ক্লাস, কালার রেড, ওকে, সেভ করলাম। সো এখন আমাদের যে কন্ডিশন আছে, আমাদের কন্ডিশন অনুযায়ী যদি হচ্ছে আমাদের কন্টেনারের ভিতরে কোনো একটা ইভেন্টের টার্গেট আইডি যদি স্যাম্পল হয়, তাহলে হচ্ছে আমরা একটা ক্লাস অ্যাড করতে যাচ্ছি, সেটার নাম হচ্ছে কাস্টম, ওকে। সো আমি যদি শুরুতে ক্লিক করি, তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এলিমেন্টসে চলে যাই, তাহলে দেখেন আমরা হচ্ছে কন্টেনারের মধ্যে ক্লিক করেছি, কন্টেনারে একটা চিলড্রেন হচ্ছে এলআই, এলআই এর মধ্যে হচ্ছে আইডি আইডি হচ্ছে স্যাম্পল, ওকে, তার মানে আমি এটাকে হচ্ছে আসলে সাসপেক্ট হিসেবে বের করলাম জাস্ট কন্ডিশন অনুযায়ী, ওকে, কন্ডিশন অনুযায়ী হচ্ছে আমাদের স্যাটিসফাই করে কিনা সেটা আমরা দেখলাম। সো এটা স্যাটিসফাই করলো, দেন সেই এলআই এর মধ্যে হচ্ছে আমি একটা ক্লাস অ্যাড করে দিলাম, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কাস্টম, ওকে। সো কাস্টমটা যেহেতু হচ্ছে আমরা অলরেডি ডিজাইন করেছি, কাস্টমটা হচ্ছে এখানে লিখেছি, সো আলটিমেটলি হচ্ছে আমাদের কাস্টম যে ডিজাইনটা আছে সেটা হচ্ছে এখানে অ্যাপ্লাই হয়েছে, আলটিমেটলি কালারটা হচ্ছে রেড হয়ে গেছে। সো আশা করি বুঝছেন যে আসলে কখন হচ্ছে আপনি ইভেন্ট ডেলিগেশনটা হচ্ছে ইউজ করবেন অথবা কীভাবে ইউজ করবেন। সো এটা ইম্পর্টেন্ট হচ্ছে একটা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এটা কোথায় ইউজ হয়, সেটা যে আমি যদি হচ্ছে ক্লিয়ার কাট এক্সপ্লেন করতে যাই, একটা ক্লিয়ার কাট একটা ইউজ কেস আছে, সেটা কি? সেটা হচ্ছে আমি যদি হচ্ছে চলে যাই এখানে, সো সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা এলিমেন্টস হচ্ছে এখান থেকে অ্যাড করবো, ওকে, এখান থেকে অ্যাড করার পর যখন হচ্ছে এলআই এর মধ্যে, ইউএল এর মধ্যে যখন অ্যাড করবো, ওকে, যে এক্সিস্টিং যে ইউএল আছে, আমি যেটা বুঝানোর ট্রাই করতেছি যে হচ্ছে আমি একটা এলআইকে ফর্ম সাবমিশনের পরে জাস্ট এই ইউএল এর মধ্যে অ্যাড করবো, সো সেই ইউএলটার মধ্যে, সেই ইউএল এর মধ্যে যে নতুন যে আইটেমটা অ্যাড হবে সেটা কিন্তু আসলে ডাইনামিক্যালি ডাইনামিক একটা ভ্যালু, ওকে, সেটা কিন্তু এক্সিস্টেড না, ওকে। সো আপনি যদি হচ্ছে কোনো একটা ইভেন্ট, সাপোজ আমি হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাই দেখালে একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, সো একটা কাজ করতে পারি, ওকে। সো এই ব্যাপারটা, এই এক্সাম্পলটা হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে নেক্সট ভিডিওতে, ওকে, যে একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখবো যাচ্ছে ইভেন্ট ডেলিগেশন কোথায় হচ্ছে অনেক বেশি কাজে লাগে, ওকে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।